বিখ্যাত চায়না প্রতিষ্ঠান শাওমি বাজারে আনতে যাচ্ছে নতুন আকর্ষণীয় দুইটি ঘড়ি, একটি হচ্ছে অ্যালার্ম ক্লক আর একটি হচ্ছে হাতের ফিটনেস ব্যান্ড। যদি ফিটনেস ব্যান্ড হয়েও থাকে তাহলে এটিতে ব্যবহার করা হয়েছে হাই ডেফিনিট প্রযুক্তি। আর এই ঘড়ির কি কি প্রযুক্তি থাকছে সেগুলো জানাবো আমি নবের পাঠশালায়। অবশ্যই এই ঘড়ি সম্পর্কে জানতে হলে পুরো সময় থাকুন নবের পাঠশালায়। স্মার্টফোন জগতের এক অন্যতম আলোচিত নাম হচ্ছে শাওমি, যারা তাদের স্মার্টফোন দিয়ে ক্রেতা সমাগম বাড়িয়েছে দ্বিগুণ। বছরের মধ্যে অধিক সময় রয়েছে তাদের জনপ্রিয়তা। টেবিলের 10 নম্বর স্থানে থাকা সেই শাওমি ফোনটি এখন এসেছে 14 নম্বরে। শাওমির ফোন বাদে রয়েছে আকর্ষণীয় ফিটনেস ট্র্যাকার এবং ফিটনেস ব্যান্ডগুলো। বরাবরের মতো এবারও শাওমি তাদের ঘড়িতে রাখছে এক অত্যাধুনিক প্রযুক্তি, আমেজ ভিগাস নামের এক ফিটনেস ট্র্যাকার ব্যবহার করে রীতিমতো বাজারে সাড়া ফেলে দিয়েছে শাওমি কোম্পানি। আমেজ ভিগাসে ব্যবহার করা হয়েছে হাই ডেফিনিট এবং উন্নত মানের প্রযুক্তি, যেটিতে তারা দিয়েছে পেবিল অপশনের মতো আকর্ষণীয় প্রযুক্তি, যেটি ফিটনেস ব্যান্ড হলেও এরকম শাওমির ফিটনেস ব্যান্ডেই প্রথম অন্যতম প্রযুক্তি ব্যবহার করেছে শাওমি। ঘড়িতে নিজের মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড অ্যাড করেই খুব সহজেই ঘড়ির মাধ্যমে পে করা যাবে সকল ধরনের বিল। তাছাড়াও এই ব্যান্ডটিতে ফিটনেস ট্র্যাকার হিসাবে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যেটি দ্বারা আপনার হার্ট রেট এবং কত স্টেপ হেঁটেছেন তাছাড়াও মাপা যাবে অনেক কিছুই। শুধু শাওমি ফিটনেস ব্যান্ড নয়, এবছর তো শাওমি রিলিজ করতে যাচ্ছে তাদের অ্যালার্ম ক্লকও। এটি একটি উন্নততর অ্যালার্ম ক্লকের মধ্যে অন্যতম, যেটি শুধু অ্যালার্ম ক্লক নয়, আপনাকে নির্ধারিত সময়ে অ্যালার্মের পরবর্তীতেই ডাকা শুরু করে দেবে এই অ্যালার্ম ক্লকটি। অ্যালার্ম ক্লকটিতে ব্যবহার করা হয়েছে হাই প্রযুক্তি ওয়াচ লেভেলের প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আপনাকে খুব সহজেই ঘুম থেকে উঠিয়ে দিতে পারবে অ্যালার্মটি। অ্যালার্মটি আপনি ইচ্ছা মতো মন মতো পাখি কিংবা বিভিন্ন সুরে ডাকার জন্য রিং সেট করে দিতে পারেন। এটি আপনাকে নির্ধারিত সময় আগে থেকে সেট করে দিলে আপনাকে নির্ধারিত সময়ে খুব তাড়াতাড়ি আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে অ্যালার্ম ক্লকটি। অ্যালার্ম ক্লক হিসাবে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি এবং অ্যালার্ম ক্লকের ডিসপ্লেতে থাকছে একটি এলইডি ডিসপ্লে, যেটি খুব সহজেই টাইম এবং শার্পনেস দেখা যাবে খুব সহজেই। শুধু টাইম নয়, দেখা যাবে ওয়েদার সহ বিভিন্ন ধরনের আপডেট। তবে এটি স্মার্টফোন হিসেবে সেট করা যাবে না, এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। শাওমির পরিচালকের মতে ধারণা, খুব অন্যান্য ঘড়ির মতো বাজারে এটিও দখল করে নেবে শীর্ষস্থান। অ্যালার্ম ক্লক হিসাবে জনপ্রিয়তা থাকলেও এটি একটি নির্ধারিত জনপ্রিয় অ্যালার্ম ক্লক হতে যাচ্ছে, এটা বলাই চলে। পাঠশালা, এই ছিল শাওমির নতুন দুটি ঘড়ি আমেজ ভিগ এবং অ্যালার্ম ক্লকের আকর্ষণীয় ভিডিওটি। আমরা আপনাদেরকে চেষ্টা করেছি বরাবরের মতো সব ধরনের তথ্য সঠিক দেওয়ার জন্য। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর নিচের কমেন্ট সেকশনে সকল ধরনের টেক রিলেটেড প্রশ্ন অবশ্যই করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।